দুর্গা পূজাল মাজত মাত্র কেটামান দিন তেন মুহূর্তর প্রতিটি পূজাস্থলী দেখা গেছে যে ব্যাপক প্রস্তুতি চলি আছে আর ময় বর্তমান উপস্থিত আছো শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির পূজাস্থলীর সম্মুখত আর এই শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির এইবার পূজার থিম পশ্চিমবঙ্গর ভিক্টোরিয়া মেমোরে মেমোরিয়ালের আর্হিত এইবারর পূজা মণ্ডপ নির্মাণ করে আছে আর আপনাদের দেখি আছে যে সম্পূর্ণ পুকুরীর উপর একটা পুকুর ও ওপৰত তেওঁলোকে এইবাৰ এই মণ্ডপ নিৰ্মাণ কৰি আছে পশ্চিমবংগৰ যি ভিক্টৰিয়া মেমৰিয়েল আছে এই ভিক্টৰিয়া মেমৰিয়েলৰ আৰ্হিত তেওঁলোকে ইয়াতে পূজা মণ্ডপ নিৰ্মাণ কৰি আছে পশ্চিমবংগৰ শিল্পীসকলে দীৰ্ঘদিনৰ পৰা ইয়াতে এই মণ্ডপৰ কাম কৰি গৈছে আৰু আপোনালোকে দেখি আছে যে এই পুখুৰীত মধ্য চহৰৰ এই পূজা এটা পুখুৰীৰ ওপৰত তেওঁলোকে এই ভিক্টৰিয়া মেমৰিয়েলৰ আৰ্হিত তেওঁলোকে এই মণ্ডপ নিৰ্মাণ কৰি আছে লগতে যি প্ৰতিমা আছে প্ৰতিমাটো বিশেষ আকৰ্ষণ আছে লগতে ইয়াতে যি পূজাৰ কেইটা দিন আছে এইকেইটা দিনত লেজাৰ ৰাইটৰ জৰিয়তে বিভিন্ন থিম ইয়াতে প্ৰদৰ্শন কৰা হ'ব আৰু মধ্য চহৰ সাংস্কৃতিক সমিতিৰ এইবাৰৰ তেওঁলোকৰ পঁচাত্তৰ বছৰ উপলক্ষে তেওঁলোকে এইবাৰৰ এই বিশেষ থিম হাতত লৈছে আৰু প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো তেওঁলোকে এক বিগ বাজেটৰ পূজা আয়োজন কৰি আছে আৰু মোৰ লগত আছে এই পূজা সমিতিৰ এই পূজা সমিতির কর্মকর্তা সকল ময়র মন্তব্য লওয়ার চেষ্টা করি আচ্ছা দাদা আপনাদের এই পূজা এইবার পঁচাত্তর বছর আপনারা পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন বর্ষ পূর্তি অনুষ্ঠান আপনারা চলে এইবারের পূজার থিম কি বা আপনাদের বাজেট কি আমাদের মধ্য সাংস্কৃতিক সমিতি উনিশশো ইংরাজিতে স্থাপিত হয়েছিল এবং আমরা সেদিন থেকে আমরা এবছর জানুয়ারি মাস থেকে আমরা জুল উৎসব পালন করছি প্রত্যেক মাসে মাসে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের সংস্থা তিনটা তিনটা বিভাগে বিভক্ত কোর্স কালচারাল সোশিয়াল এবং পূজা প্রত্যেক মাসেই আমরা একটা না একটা ব্রাঞ্চে কাজ করে আসতে করছি মাস মাসে এবার আমাদের পূজা সম্বন্ধে পূজা সেক্রেটারি আমাদের এই ব্রাঞ্চের উনি পূজা সম্বন্ধে বলবেন কি কি থাকছে আপনাদের আকর্ষণ এইবার নমস্কার দাদা আমাদের এবার প্যান্ডেল যেটা হচ্ছে এটা রেপ্লিকা অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এটার উপরে আপনার থ্রি ডি লেজার থ্রি ডি লেজার ওটা প্রজেকশন হবে পুরো প্যান্ডেলটাতে প্লাস আমাদের এবার তিন দিন এবার মহাপ্রসাদের পুরো আয়োজন আছে তো আর আমাদের যেটা মহিষাসুর মর্দিনী আপনাদের এটা প্রজেকশন যেটা হবে মহিষাসুর মর্দিনী হবে আর যারা আসছে ওরা বাইরে থেকে আসছে ক্যালকাটা বোম্বে ক্যালকাটার ইঞ্জিনিয়ার বোম্বে থেকে এগুলো সব মিলিয়ে পুরো একটা টিম ওরা প্রজেকশন করবে আর আচ্ছা প্রতিমাতে কি বিশেষ আকর্ষণ থাকছে কি প্রতিমা আমাদের প্রত্যেকবার যেটা হয় সাত্বিক হিসাবে ওই সাত্বিক প্রতিমাই আমরা এবারও মানে ইয়ে করছি কলকাতার কারিগর সুখদেব পাল উনিই করছেন এবার কি আশা করছেন দর্শনার্থীরা এবার কেমন সাড়া দেবে এবার তো সাড়া দেবে যেরকম মানে আমরা একটা পজিটিভ ভাইব একটা আছে ওটা অবশ্যই এটা মানে পুরো হবে আর কি মানে মানুষ আসবে আর আপনারা তো আছেই ওদের সবাইকে মানে সবার কাছে পৌঁছে দেওয়াতে ওরা আসবেই একদম হান্ড্রেড পার্সেন্ট হয় নিশ্চয়কৈ ইয়াৰ আছিলে মধ্য চহৰ সাংস্কৃতিক সমিতিৰ কৰ্মকৰ্তাসকলৰ মন্তব্য মই পুনৰ আৰু দৃশ্যটো দেখুৱাৰ চেষ্টা কৰিম আপোনালোকে চাওক এইদৰে ইয়াতে এই ভিক্টৰিয়া মেম'ৰিয়েলৰ আৰ্হিত তেওঁলোকে এইবাৰ মণ্ডপ নিৰ্মাণ কৰিছে আৰু সম্পূৰ্ণ পুখুৰীৰ ওপৰত এটা পুখুৰীৰ ওপৰত এই মণ্ডপ নিৰ্মাণ কৰা হৈছে আৰু মৈ শিলচৰ মধ্য চহৰ যি সাংস্কৃতিক সমিতি আছে তেওঁলোকৰ এইবাৰ পঁচত্তৰ বছৰ সম্পূৰ্ণ হৈছে সেয়াহে তেওঁলোকৰ বৰ্ষপূৰ্তি অনুষ্ঠান আয়োজন কৰি গই আছে আর এই বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এইবারও দেখা গেছে যে এক বিগ বাজেটর পূজার থিম হাতত ল কমিটির কর্মকর্তা সকল আশাবাদী এইবার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল রাখি যি মণ্ডপ নির্মাণ করেছে বা যার লাইটর প্রদর্শন ইাতে হব এই দৃশ্য দেখ শিলচর শহরের রাইজ রাইজর যথেষ্ট সমাগম হব বলে আশাবাদী